আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন টিউব। আমি তোমাদের টিচার উমর। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ টাইপ ওয়ানের এমসিকিউগুলো সলভ করব। টাইপ ওয়ানে আমরা সলভ করব রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের যে এমসিকিউগুলো আছে সেগুলো। ওকে, আমাদের প্রথম এমসিকিউতে বলা হচ্ছে কোন মডেলকে সৌর মডেল বলা হয়। ওকে, কোন মডেলকে সৌর মডেল বলা হয়? আমরা জানি রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয়, কারণ রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, যেখানে নিউক্লিয়াসকে তুলনা করছে সূর্যের সাথে আর গ্রহগুলোর সাথে তুলনা করছে ইলেকট্রনকে। উনি বলছিল যে সৌরজগতে সূর্যের চারিদিকে যেভাবে গ্রহগুলো ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ঠিক তেমনভাবে ঘুরতে থাকে, তাই রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয়। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত ছিল? সেটা হচ্ছে 0.3004 সেন্টিমিটার। হ্যাঁ, 0.3004 সেন্টিমিটার পুরুত্বের সোনার পাতলা পাত উনি ব্যবহার করছিল স্বর্ণপাত পরীক্ষার ভিতরে। আলফা কণার উৎস হিসেবে রাদারফোর্ড কোন কর্তৃক ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল কোনটি? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আলফা কণা কার উপর যে আপতিত হয়েছে সেটা না, কিন্তু সেটা হচ্ছে কোন উৎসের মাধ্যমে, মানে কোন জিনিসের তেজস্ক্রিয়তার মাধ্যমে সে আলফা কণা উৎপন্ন করছিল, সেটা হচ্ছে বিসমাথের মাধ্যমে। আমরা অনেকেই হচ্ছে অনেকেই তোমরা ভুল করো যে জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়ছিল, এটা তোমরা জানো, এই জন্য এখানে জিঙ্ক দাগায় দাও। এটা আসলে জিঙ্ক হবে না, এটা আসলে আমার বিসমাথ। তিনটা জিনিস, সেটা হচ্ছে বিসমাথের তেজস্ক্রিয়তার মাধ্যমে আলফা কণা তৈরি করছিল, সেই আলফা কণা নিয়ে ফেলাইছে হচ্ছে স্বর্ণের পাতের উপর। হ্যাঁ, আর পিছনে ছিল এটা পর্যবেক্ষণ করার জন্য জিঙ্ক সালফাইডের পর্দা। আলফা কণা কোনটি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, HE হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন থাকবে না, হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, সে এই দুটা ত্যাগ করছে শুধু নিউক্লিয়াসটা, তাহলে HE2+ ইলেকট্রন ছাড়া দিছে, সে দুইটা ইলেকট্রন ছাড়ছে, দুইটা প্লাস হয়ে গেছে। আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ ভারী? এটা হচ্ছে 7500 গুণ। হ্যাঁ, আসলে আমরা জানি আলফা ইসের ক্ষেত্রে কি হয় যে প্রোটনগুলা বা নিউট্রনগুলা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ বা কোনো কোনো বইতে লেখছে 38 গুণ হালকা। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রোটন বা নিউট্রন এরা হচ্ছে 1836 গুণ ভারী, তাহলে একটা, হ্যাঁ, হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ আলফা কণা যে হিলিয়াম নিউক্লিয়াস, সেখানে হচ্ছে 4 দুইটা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে, তার পারমাণবিক ভর হচ্ছে 4, তাহলে তাহলে 4 × 1836 করো, এটা 7000+ হবে, ওই জন্য এখানে আমি 7500 নিয়েছি। ওকে, উত্তরটা হচ্ছে 7500, 7000-এর চেয়ে বেশি। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা নিচের কোনটি? রাদারফোর্ড মডেলে যেটা হয়েছে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে গেলে শক্তির আদান প্রদান হয়, এই ব্যাখ্যাটা বোরের মডেলে দেওয়া হয়েছে, রাদারফোর্ডের মডেলে সেখান থেকে এগুলো বলা হয় না, তাই আমরা বর্ণালীটা ব্যাখ্যা করতে পারি না। কোনটি বোর পরমাণু মডেলের প্রধান মতবাদ? বোর পরমাণু মডেলের প্রধান মতবাদ হচ্ছে শক্তিস্তর, শক্তিস্তরটা হচ্ছে মেইন টপিকস বোর পরমাণু মডেলের। নিচের কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য? এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো কিছুর ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য। হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, সে যেহেতু H+ হয়ে গেছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার কোনো ইলেকট্রন নাই, তাহলে এইটার ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য না। হিলিয়ামের কাছে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার কাছে এখন একটা ইলেকট্রন আছে, তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো কিছুর ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য। লিথিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য না, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে আবার প্রযোজ্য হবে, কারণ লিথিয়ামের কাছে ইলেকট্রন থাকে 3টা, সে যদি 2টা ত্যাগ করে তাহলে হচ্ছে, অর্থাৎ Li2+ এর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে। বোর পরমাণুর মডেলের ভিত্তি কোন তত্ত্ব? বোর মডেল, বোর মডেল হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ডিপেন্ড করে বোর মডেল দেওয়া হয়েছে। পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল থেকে আমরা অরবিটালের ধারণা পাইছি। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? MVr = n×h/2π। আমরা হচ্ছে বোর মডেলে পাইছি যে কোন একটা ইলেকট্রন কোন কক্ষপথে থেকে ঘুরবে, তা হচ্ছে এই ফর্মুলা দ্বারা নির্ধারিত হবে যে তার কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যায় গুণিতক, তাহলে MVr = n×h/2π, উত্তরটা হচ্ছে খ। একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, ইলেকট্রনটি কোন অরবিটে আছে? কৌণিক ভরবেগ MVr = n×h/2π। তো এখানে এই জিনিসটার মান, অর্থাৎ কৌণিক ভরবেগ যেটা হওয়া উচিত n×h/2π, এই জিনিসটার ভ্যালু বলছে 2h/π, কৌণিক ভরবেগ আমরা জানি এটা হওয়া উচিত, তাহলে এখানে উভয়পক্ষে HH π π কাটা, এই 2 এই পাশে আসলে 2 দ্বিগুণে 4, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4, তার মানে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা পাবো, উত্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর। কোনটি প্লাঙ্কের সূত্র? প্লাঙ্ক বলছে যে
আলোর শক্তি ই সমানুপাতিক আলোর ফ্রিকোয়েন্সি নিউ, এখান থেকে সমানুপাতিক থেকে সমানে যেতে হলে যে কনস্ট্যান্টটা লাগে সেটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, ই ইকুয়াল এইচ নিউ, ই ইকুয়াল এইচ নিউ অর্থাৎ খ। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের মান কত হবে? নিউক্লিয়াস এফ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। আদর্শ এককে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা জানি হচ্ছে 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড। সো মানটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই, এককটা এককটা আমি একটু ভাঙাই। জুল মানে কি? নিউটন মিটার সেকেন্ড। নিউটন মানে কি? বলের একক নিউটন মানে কি ছিল? নিউটন আমরা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে সংক্ষেপে নিউটন বলি, আর পাশে আছে এমএস, এমএস। সো এই জিনিসটাকে যদি আমি ভাঙাই, কেজি থাকলো এখানে এম, এম মিলা হচ্ছে এম স্কোয়ার, আর এস, এস টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অথবা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এই যে এটার সাথে ম্যাচ করতেছে, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। সো উত্তরটা হচ্ছে 6.626 × 10⁻⁴ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষায় কি কি পর্যবেক্ষণ করা হয়? ওকে, সকল আলফাগোনার গতিপথ বেঁকে যায় না, সকল না, সবার ক্ষেত্রে না, যেগুলো প্রায় বেশিরভাগই পিছনে চলে গেছে বা বাঁকে নেই। জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করে, হ্যাঁ জিঙ্ক সালফাইড পর্দা হচ্ছে আলফাগোনা দ্বারা আলোকিত হয়েছিল। প্রায় সকল আলফাগোনায় পাত ভেদ করে সোজাসুজি চলে যায়, প্রায় সকল, হ্যাঁ এই কথাটাও সত্য, মানে বেশিরভাগই চলে গেছে। হ্যাঁ প্রায় 20,000-এর ভিতরে একটা হচ্ছে আমার কি হয়েছে সরাসরি ব্যাকে আসছে, আর কিছু বাঁকা হয়েছে, আর বেশিরভাগই সোজাসুজি ভেদ করে পিছনে চলে গেছে। ওকে, তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। ওকে, এখানে একটা মডেল দিছে, প্রশ্নে বলা হচ্ছে মডেলটিতে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যার সমান, না ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান হইতে হবে এমন কোনো কথা নাই, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান হইতে হয়। সো এটা কারেক্ট না, প্রোটনের উপস্থিতিতে আলফা কোণার গতিপথ পরিবর্তনে যাই, হ্যাঁ প্রোটন, প্রোটন হচ্ছে আলফা কোণার গতিপথ পরিবর্তনের জন্য দায়ী। কারণটা হচ্ছে প্রোটন চার্জ ধনাত্মক আর আলফা কোণার চার্জও ধনাত্মক, তাহলে তারা কি করতেছে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করতেছে, যেন আলফা কণার গতিপথ হচ্ছে কি হয় পরিবর্তিত হয়। ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান ও বিপরীত ধর্ম হওয়ায় পরমাণুর চার্জ শূন্যতার কারণ, হ্যাঁ এটাও সঠিক যে ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান এবং বিপরীত ধর্মী, তাই একটা পরমাণুর মোট চার্জ কত হয়ে যায়? শূন্য, কারণ যতগুলো প্লাস থাকে ঠিক ততগুলো মাইনাস। সো আমাদের 2 ও 3 হচ্ছে কারেক্ট। বোর মডেলের পর্যবেক্ষণ কি? বোর, ইলেকট্রন স্থানান্তরে বর্ণালীতে একটি রেখার সৃষ্টি হয়, হ্যাঁ ইলেকট্রনের অবস্থান ও গতিবেগ একত্রে নির্ণয় সম্ভব না, হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা, হ্যাঁ এটাও সঠিক। হ্যাঁ ইলেকট্রনের অবস্থান ও গতিবেগ একসাথে আমরা কিন্তু বের করতে পারি না, সেটা হচ্ছে অনিশ্চয়তা নীতি অনুযায়ী আমরা বের করতে পারি না অবস্থান এবং গতিবেগ। ওকে, খ নং, উত্তর হচ্ছে খ, 1 ও 3 কারেক্ট। ওকে, এখানে আমাদের একটা উদ্দীপক দিছে যে বোর মডেলের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে শক্তি শোষণের মাধ্যমে পরমাণুর ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হয়, পরমাণু কর্তৃক বর্ণালী রেখা সৃষ্টির মাধ্যমে এটি প্রমাণিত হয়, বোরের এই তত্ত্ব হাইড্রোজেন থেকে উদ্ভূত বিভিন্ন বর্ণালী রেখার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানে সক্ষম, শক্তি শোষণের মাধ্যমে ইলেকট্রনের ধাপানান্তর প্রক্রিয়াটি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দ্বারা প্রমাণিত, অর্থাৎ ডেল ই সমান ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল এইচ নিউ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। শক্তিস্তর বিষয়ক মতবাদ, ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান, হ্যাঁ আমরা হচ্ছে বোরের মডেলে তাই দেখছি যে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট কক্ষপথে, স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। শক্তিস্তরগুলোতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, আমরা জানি কোনো একটা শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল হচ্ছে এন ইন্টু এইচ বাই 2π। সো এটা এক একটা শক্তিস্তরে এক এক রকম হবে, এটা এনের মানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে সব শক্তিস্তরে মানটা একই রকম হবে না, এটা আলাদা আলাদা শক্তিস্তরে এনের মানের উপর আলাদা আলাদা রকম হবে। শক্তিস্তরগুলোকে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, হ্যাঁ আমরা জানি শক্তিস্তরগুলোকে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, প্রথম শক্তিস্তরে এনের ভ্যালু 1, দ্বিতীয় শক্তিস্তরে 2, তৃতীয় শক্তিস্তরে 3, আর এগুলোকে আমরা বলি কে শেল, এল শেল, এম শেল। ওকে ওকে, এখানে একটা উদ্দীপক দিছে, উদ্দীপকের চিত্রটি কোনটিকে সমর্থন করে, এখানে শক্তিপথ নিয়ে কথা বলছে, শক্তি, হ্যাঁ শক্তি বিশিষ্ট কক্ষপথ। আচ্ছা কক্ষপথের আমরা ধারণা পাইছিলাম হচ্ছে বোরের মডেলে, ঠিক আছে বোর মডেল, বোর পরমাণু মডেল, তাহলে হচ্ছে এই মডেলটা হচ্ছে বোর পরমাণু মডেলকে নির্দেশ করে। ইলেকট্রন এ থেকে বিতে গেলে, এ থেকে বিতে গেছে, কম শক্তি সম্পন্ন স্তর থেকে বেশি শক্তি সম্পন্ন স্তরে যদি ইলেকট্রন যায় তাহলে শক্তি কি হয়, শক্তির শোষণ ঘটে। কৌণিক ভরবেগ কি অপরিবর্তিত থাকবে? না, আমার কৌণিক ভরবেগ এম ভি আর সমান হচ্ছে এন ইন্টু এইচ বাই 2π,
হ্যাঁ, যেহেতু এন এর মানের পরিবর্তন হয়েছে, তাহলে হচ্ছে কৌণিক ভরবেগেরও কি পরিবর্তন হবে? শোষিত শক্তির পরিমাণ এইচ নিউ। হ্যাঁ, প্লাঙ্কের সূত্র অনুযায়ী শোষিত শক্তির পরিমাণ এইচ নিউ। উত্তরটা হচ্ছে খ, 1 ও 3। ওকে, আমাদের টাইপ 1 এর প্রবলেম গুলো সলভ হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 2 এর যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করবো।